बोल ना, चलो। अच्छा कि व्यापार बोलो तो किसे? ऐ तो बेला हुए गलो शोर में गलो दर्जा खोले ने वो तो 8 বছর तो कोकुन ऐमन हुए ने दामा में देखी शर्मा दीदी शर्मा दीदी शर्मा दीदी शर्मा 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 दीदी स्टेशन থেকে 12 মাইল দূরে ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছে। আর আমার ছেলে? ওর সঙ্গে আমার ছেলেও তো ছিল। ছেলে? ওই না? রিপোর্টে তো কোনো ছেলে সম্বন্ধে কিছু লেখা নেই। কিন্তু ওর সঙ্গে আমার ছেলেও তো স্টেশন থেকে বেরিয়েছিল। ও তবে গেল কোথায়? সেটা আমি বলতে পারবো না। আপনি একটা কাজ করতে পারেন, 8 বছর আগে এই থানার চার্জে যিনি ছিলেন সেই অফিসারের কাছে গেলে আপনি আপনার ছেলের খোঁজ পেলেও পেতে পারেন। তাকে কোথায় পাওয়া যাবে? ওই অফিসার মানে ইন্দ্রজিৎ বাবু এখন বীরভূম জেলার এসপি হয়েছে। আগে যাই। আমি আমি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে চাই। এখানে না, অফিসে যেতে বলো। বলেছিলাম স্যার, কিন্তু উনি বললেন ভীষণ দরকার, 2 মিনিটের বেশি সময় নেবেন না, একটা খোঁজ নিয়েই চলে যাবেন। কিসের খোঁজ? তা বললেন না, শুধু বললেন 8 বছর আগে আপনি যখন ধূপগঞ্জ থানার বড়বাবু ছিলেন তখন ক্যানেলের ধারে অনিমেষ মণ্ডলের লাশ পাওয়া গিয়েছিল, উনি তারই। দয়া করে মুখ ঘুরিয়ে থাকবেন না, যা সত্যি তাই আমাকে বলুন, বেশি কিছু বলতে হবে না, আমাকে শুধু এইটুকু বলুন ও বেঁচে আছে কিনা। ও শুধু বেঁচে নেই, বাঁচিয়ে রেখেছে আমাকেও। আমার রাজু বেঁচে আছে। ও এখন কোথায়? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।